গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা সব কাজ সেরে একবারে স্নান সেরে চলে আসলাম, আর সকালে একবার কাজ সেরে তো জামাকাপড় কাচা হয়ে গেছে, এখন আবার স্নান করলাম, সেই জামাকাপড় নিয়ে চলে আসলাম। আর দেখো, চারিদিকটা ভীষণই অন্ধকার হয়ে আছে মেঘে, তোমরা দেখেও বুঝতে পারছো, দেখো মেঘগুলো কেমন ভেসে বেড়াচ্ছে। তাও আমার একটু হাওয়ার জন্য এই জামাকাপড়গুলো কিছু শুকিয়ে গেছে, আর এগুলো কিছু শুকায়নি, উল্টে সব দিচ্ছি, সব এলোমেলো করে দিচ্ছি, না হলে শুকাবে না। যে অবস্থা মনে হচ্ছে আকাশের, যা অবস্থা মনে হচ্ছে বৃষ্টি এখনই নামবে, দেখো কি হাল। তো দেখা গেল আমি জামাকাপড় নিয়ে নিচেও যেতে পারলাম না, বৃষ্টি তো শুরু হয়ে গেল। আর একটা জিনিস আমি কদিন থেকে খেয়াল করছি, কি বলো তো, মানে যখনই আমার দেখি, যখনই বেশি জামা কাপড় কাঁথা কাপড় সব কেচে দিই না, তখনই সেদিনই এরকম মেঘ থাকে, অন্ধকার হয়ে থাকবে, বৃষ্টি আসবে না, এরকম একটা ব্যাপার। আর যখন দেখি বেশি জামা কাপড় থাকে না, দু একটা থাকে, তখন কোনো ব্যাপার নেই, রোদ ঠিকঠাকভাবে উঠছে, আমি দেখেছি খেয়াল করে, এর আগেও দু তিনবার দেখেছি এরকমই হচ্ছে আমার সঙ্গে। আর সকালে যে জামা কাপড়গুলো দেওয়া ছিল সেগুলো প্রায় শুকিয়ে গেছে হাওয়ায়, তাও আর একটু হলে, রোদ থাকলে এতক্ষণ তো শুকিয়ে যেত, আর জুতাটা এখনও ভালো করে শুকোয়নি, তো একটু উল্টে পাল্টে দিয়ে গেলাম, তো জলটা ঝরে গেছে। আর এখন দেখো সব জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, তো দেখি ওই পাশেও এখনও কিছু জামাকাপড় আছে, তো স্নান করে আসলাম, এই জামাকাপড়গুলো কোথায় দেবো, তো এগুলো না সরালে তো দিতে পারছি না, তো এটাও শুকিয়ে গেছে। আর সেই দিন এটা পড়ে গিয়েছিলাম, তো রাস্তায় ভীষণই বৃষ্টি হয়েছিল, তো কাদা, প্রচণ্ড কাদায় ভর্তি হয়ে গেছিলো। আর দেখো তাও শুকিয়ে গেছে, পাতলা তো একদম, তো যতই হাওয়া না থাকুক আর রোদ না থাকুক, এমনি শুকিয়ে গেছে ওটা। আর আমার ওদিকে প্রেশার কুকারের সিটি পড়েই যাচ্ছে, কারণ আমি খাবার বসিয়ে রেখে এসে নিচে যাব, তো খাবারটা বন্ধ করব, তারপরে আমি চুল আশরাবো, সিঁদুর পরবো, তারপরে যাব মেয়েকে আনতে। আরে দেখো বাসটা নড়াচড়া করছিলো, সোজা করে দিলাম। তোমার কমপ্লিট হয়ে গেছে জামাকাপড় মেলা, তো এখন চলো একেবারে নিচে, আর মেয়েকে গিয়ে আনবো, তোর পিসি নিয়ে গেছে, তো সকালের দিকটা বেশিরভাগ ওরা নিয়ে যায়, এদিকে ভালোই হয়, আমারও একটু কাজ হয়ে যায়। তো এখন চুল টুল আশরে নিলাম, তো ওর স্নানের জলটা রোদরে দেব, তারপরে যাব ওকে আনতে, না হলে এসে না ওকে ধরলে আর সারাক্ষণে মানে ওর কাছ থেকে সরা যায় না, এটা ওর এটা করতে হবে, সেটা করতে হবে, তারপর আমাকে পেলে তো আরও বেশি, তাই এই ওকে আনার আগেই তাই সব কাজগুলো কমপ্লিট করে রেখে তারপরে যাব ওকে আনতে। জলটাও রোদ্রে দিয়ে দিলাম। আর এখন যাব ওকে নিয়ে আসি। দেখো জলটা এখানে দিয়ে রেখেছি, এখানে নিচটা সবুজ হয়ে গেছে, মানে আমাদের উঠানে তো সেরকম রোদ লাগে না, সবুজ হয়ে যায়। আর এই দেখো চলে এসছে, কি মজা মজা, খুব মজা, তাই না? মজার জ্বালায়, স্মাইল, মজা, খুব মজা। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে, ঠিক আছে, মজা করো। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো, তারপরে বুঝতে আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করবো এখন। তো তোমরা সবাই দেখো আমার পালক সোনার স্নান করা হয়ে গেছে।
ঘুম পেয়ে গেছে, চান করার আগে চান করতে না করতেই ঘুম পেয়ে যায় তোমার। তারাও এটা কে? পাকুল, পাকুল দেখ, পাকুল দেখো মোবাইলটা ধরার জন্য কেমন করছে। সব কিছু ওর ধরতে হবে, না ধরলে ওর ভালো লাগে না। বাবা হাতে লেগে গেছে, দেখো নোংরা ধরো হাম্বা, জমা জমা জমা। আর এখন স্নান হয়ে গেছে, এখন আর দেরি শুইবে না, তো এখন কান্নাকাটি শুরু হয়ে যাবে। এখন ঘুম পেয়ে গেছে, তো স্নান করার সঙ্গে সঙ্গে ওর ঘুম পেয়ে যায়। স্নান করে ঘুমোতে হবে আগে, তারপরে যা ইচ্ছে তাই করবে। আরও কী বলতো, নিজের নামটা তো ভালো করে বলতে পারে না, কেউ জিজ্ঞাসা করলে যদি বলে তোমার নাম কী, বলে পাকুল সিংহ, মানে পালক সিংহ বলতে পারে না, বলে পাকুল। এই কারণে ওর ছবি দেখছে আর বলছে পাকুল পাকুল, ক্যামেরায় ওর ছবি দেখা যাচ্ছে, বলছে পাকুল। ঘুমিয়েছিল, কারেন্ট চলে গেছে, ঘুমটা ভেঙে গেছে। কারেন্ট কারেন্ট নেই। হ্যাঁ পাখা, এবার পাখা দিয়ে হাওয়া খাও। পাখা পাখা, উ বাবা দেখি হাওয়া করতে করতে আমার চোখ মুখ কানা করে দিচ্ছে। আর এখন বিকেলবেলা আমাদের তো ঘুমটুম হয়ে গেল বেশ, তো উঠে সব কাজ সেরে ওকে খাইয়ে দাইয়ে তো এখন আটা মাখছি, রাত্রের জন্য রুটি হবে। তো আমাদের সন্ধ্যার আগে আগে বানানো হয়ে যায় রুটি, এক একদিন সন্ধ্যার পরে হয়, তো বেশিরভাগ দিন আগেই হয়ে যায়, কারণ বৃষ্টি মিষ্টি আসে তো আর ভালো লাগে না বলো রাত্রেবেলা রান্নাবান্না করতে। তো আমরা সন্ধ্যের পরপরই রান্নাবান্না কমপ্লিট করে ফেলি, তারপরে বসে থাকি, ফোন টিপি, গল্প করি, মেয়েকে নিয়ে সময় কাটে। আর এখন বিকেলবেলা তো সবার সঙ্গে এরোর সঙ্গে ঘুরতে বেরোয়, রাস্তায় একটু যায়, স্কুলের সামনে ওখানে মাঠটাতে যায়, দেখা যায়। তো এদিক ওদিকে যায়, দিদিরাও বিকেলে নিয়ে যায় ঘুরতে, তারপরে আবার কাকিমণির সঙ্গে যায়, ঠামির সঙ্গে যায়, সবার সঙ্গে বিকেলবেলা ঘুরতে যায়। তো আমি এখন একটু সময় পেলাম, তো এখন ফাঁকা হলাম, তো ওই কারণে আটাটা মেখে নিচ্ছি, তারপরে রুটি কখন হবে জানি না, তো আটাটা তো মেখে নিই, তারপরে রুটি পরে আসলে করব, কারণ আমরা দুই জা মিলে রুটি করি। দেখা গেলো আমি বেলে দিলে ও ভাজি, ও বেলে দিলে আমি ভাজি, এরকম করে হয়ে যায়। আর চলো বন্ধুরা, আটা মেখে রুটি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে।